হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা যে প্রবলেমটা দেখব সেই প্রবলেমটা হলো এরকম যে দুটি ভিন্ন দৈর্ঘ্যের সরল দোলককে একসাথে দোল দেওয়া হলে কত সময় পর তারা একসাথে দোল দেবে। তো আমরা ক্লাস 5-6 এ যে ম্যাথ গুলো করেছিলাম এরকম যে একটি ঘড়ি 4 সেকেন্ড পরে একটি টিক দেয় এবং আরেকটি ঘড়ি 6 সেকেন্ড পরে আরেকটি টিক দেয়, কতক্ষণ সময় পর তারা আবার একসাথে টিক দিবে। তো এই ধরনের প্রবলেম গুলোর ক্ষেত্রে আমরা কি করতাম, 4 এবং 6 এর লসাগু করতাম। সেটার লসাগু করলে আমরা কত কত পাবো, 12 পাবো, অর্থাৎ 12 সেকেন্ড পরে তারা একসাথে দোল দিবে। তো আমরা হচ্ছে এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করতাম। তো তোমরা চিন্তা করতে পারো যে এই প্রবলেমটা আসলে এইরকম, মানে এই যে প্রবলেমটা এখানে আছে এই প্রবলেমটা আসলে ওই ঘড়ির টিক দেওয়ার মতোই, কিন্তু এখানে একটু আসলে ডিফারেন্স আছে এবং এই জিনিসটা আরো কমপ্লিকেটেড হয়ে যায় যেহেতু এখানে হচ্ছে সবকিছু পূর্ণ সংখ্যা না। তো আমরা আজকে দেখবো যে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সহজে সলভ করতে পারি। তো এই প্রবলেমটা আমাকে সেন্ড করেছে প্রতীক, আমার একজন ভিউয়ার। তো তোমরা চাইলে তোমাদের প্রবলেমও আমাকে সেন্ড করতে পারো। আমার ইমেল অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, asif.apurba.7@gmail.com। তোমরা ইমেইলে আমাকে যদি প্রবলেম সেন্ড করো আমি চেষ্টা করবো এভাবে ভিডিও সলিউশন আকারে সেই প্রবলেম গুলো সলভ আমার ইউটিউব চ্যানেলে যত তাড়াতাড়ি সম্ভব পোস্ট করার। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো দেখি এখানে প্রবলেম স্টেটমেন্টটা কি ছিল। প্রবলেম স্টেটমেন্টটা ছিল হচ্ছে এটা যে দুটি সরল দোলককে একসাথে দোলানো হলো, এ এর কার্যকরী দৈর্ঘ্য হলো 1 মিটার এবং বি এর কার্যকরী দৈর্ঘ্য হলো 1.44 মিটার, সর্বনিম্ন কত সময় পর তারা আবার একসাথে দোল দিবে। তো এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে যে এখানে বলেছে যে সর্বনিম্ন কত সময় পরে। তো প্রথমত আমাদের জানতে হবে যে একটি সরল দোলকের পর্যায়কালের যে ফর্মুলা সেটা কি। তো আমি আশা করছি তোমরা একটি সরল দোলকের পর্যায়কালের ফর্মুলা জানো, সেটা কি টি ইকুয়ালস টু টুয়াইস পাই স্কোয়ার রুট অফ এল ওভার জি, যেখানে এলটা কি, এলটা হলো কার্যকরী দৈর্ঘ্য। তো আমরা যদি দেখি যে এ দোলকের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য কত, 1 মিটার, তাহলে আমি বলছি যে এ এর জন্য যে পর্যায়কাল সেটা হবে টি এ, এটা ইকুয়ালস টু হবে টুয়াইস পাই স্কোয়ার রুট অফ এল এর ভ্যালু এখানে হলো 1 মিটার আর জি এর ভ্যালু কত, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকে আমরা পাবো কত, 2.01 সেকেন্ড। এরপরে আমরা যদি বি দোলক দেখি, বি দোলকের ক্ষেত্রে আমরা যদি বলি যে সময় পর্যায়কালটা হলো টি বি, তাহলে আমরা বলতে পারি কি এটা সমান হবে টুয়াইস পাই স্কোয়ার রুট অফ 1.44 মিটার ডিভাইডেড বাই 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে কত, 2.407 সেকেন্ড। তো আমি এটাকে বললাম হচ্ছে 2.41 সেকেন্ড। এবারে আমরা ধরি যে এরা সর্বনিম্ন, ধরি সর্বনিম্ন টি সেকেন্ড পরে বা টি সময় পরে এরা আবার একসাথে দোল দেয়। তাহলে টি সময়ের মধ্যে আমরা ধরতেছি যে এ যে দোলকটা আছে এই এ দোলকটা, এ দোলক এম সংখ্যক পূর্ণ দোলন দেয় এবং বি দোলকটি এন সংখ্যক পূর্ণ দোলন দেয়। তাহলে আমরা এখান থেকে এইটুকু বলতে পারি যেহেতু পূর্ণ দোলন দিচ্ছে তার মানে কি এম এবং এন হবে কি পূর্ণ সংখ্যা। এম সংখ্যক পূর্ণ দোলন দিতে এ এর কত সময় লাগবে, সেটা হবে কি এম ইন্টু টি এ, কেননা একটি পূর্ণ দোলন দিতে এ এর সময় লাগে কত, টি এ পরিমাণ সময়। তাহলে এম সংখ্যক পূর্ণ দোলন দিতে এ এর লাগবে কত, এম ইন্টু টি এ পরিমাণ সময়। এ এই এম সংখ্যক পূর্ণ দোলন দেয় কত সময়ে, টি সময়ে, অর্থাৎ টি সমান হলো এটা। আবার সিমিলারলি বি এর ক্ষেত্রে বিও এন সংখ্যক পূর্ণ দোলন দিতে তার সময় লাগবে কত, টি টি বি ইন্টু এন, এবং এটা দিতে সময় লাগবে কত, আমাদের যে স্মল টি লিখেছে সেটা। তাহলে আমরা বলতে পারি কি যে এম ইন্টু টি এ ইজ ইকুয়ালস টু এন ইন্টু টি বি। এবারে আমরা করতে পারি কি এম ডিভাইডেড বাই এন এটা সমান লিখতে পারি টি বি ডিভাইডেড বাই টি এ। এখন দেখো আমরা যদি এই টি বি ডিভাইডেড বাই টি এ কে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা কি সেখান থেকে এম এবং এন এর ভ্যালুটা পেতে পারি। তাহলে আমরা সেই কাজটাই করব। তাহলে আগে আমরা এম টি এ ডিভাইডেড বাই টি বি এটাকে ক্যালকুলেট করে ফেলি। এটা সমান আমরা কত লিখতে পারি, 2.41 সেকেন্ড ডিভাইডেড বাই 2.01 সেকেন্ড, উইচ ইজ ইকুয়ালস টু 1.199 সেকেন্ড। এটাকে আমরা লিখতে পারি কত, 1.2 সেকেন্ড। তাহলে সরি সেকেন্ড না, অ্যাকচুয়ালি এটা ইউনিট লেস হবে, কারণ সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড এটা এটা আসলে একটা ইউনিট লেস কোয়ান্টিটি। তাহলে এটা হবে কত, 1.2। তাহলে এখন এই 1.2 কে আমরা দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারি। এখন আমরা যে পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করব m ইন m ডিভাইডেড বাই n, এটাকে আমরা দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারি। তো এটাকে কিভাবে লিখতে পারি, 6 ডিভাইডেড বাই 5 লিখতে পারি, এটাকে আবার লিখতে পারি কত, 12 ডিভাইডেড বাই 10 লিখতে পারি। আবার অনেকে বলবে না আমি 12 ডিভাইডেড বাই 10 লিখব না, আমি লিখব 24 ডিভাইডেড বাই 10। বাট একটা জিনিস খেয়াল করো, এখানে বলেছে সর্বনিম্ন কত সময় লাগবে। তো সর্বনিম্ন কত সময় লাগবে এই জন্য কি হইতে হবে বলো তো, এম আর এন এর ভ্যালুটা পূর্ণ সংখ্যা হইতে হবে কিন্তু সবচেয়ে কম যা হওয়া পসিবল। তো 5 এবং 6 ছাড়া আর কিন্তু
সর্বনিম্ন কোনো কিছু হইতে পারবে না পূর্ণ সংখ্যা। তুমি এটাকে লিখতে পারো এভাবে যে 3 ÷ 2.5, কিন্তু এই যে 2.5টা হয়ে গেল কি একটা মানে দশমিক সংখ্যা, তো যেহেতু এটা পূর্ণ সংখ্যা না তাহলে আমরা এখানে এই এই কেসটাকে কনসিডার করতে পারবো না, যেহেতু আমরা বলে নিয়েছি যে এম এবং এন পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে সর্বনিম্ন পূর্ণ সংখ্যা যার জন্য টি m/n 1.2 হইতে পারে সেটা কি 6/5। তো এই জিনিসটা আমরা কিভাবে পাইতে পারি, এই জিনিসটা তোমরা যদি একটু মডার্ন ক্যালকুলেটর গুলো ইউজ করো, অর্থাৎ FX 991EX এই ক্যালকুলেটর গুলো যদি ইউজ করো ক্যাসিওর, তাহলে দেখবে যে সেখানে 1.2 লিখে একটা ইকুয়াল সাইন দিলি 6/5 এটা অটোমেটিক্যালি তোমাকে দিয়ে দিচ্ছে। তো আমরা এখন 6/5 নিয়ে করব, তাহলে আমরা কাজ করব, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি যে এম সমান হচ্ছে কত 6 আর এন সমান হলো কত 5। তাহলে এই ভ্যালুগুলো যদি এখন আমরা ইউজ করি তাহলে আমরা কি পেতে পারি টি এর ভ্যালুটা, এই যে এই টিটা অর্থাৎ সর্বনিম্ন কত সময় লাগবে সেটা আমরা পেতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এই টিটা হবে কত, টিটা হবে 6 × 2.01 সেকেন্ড, অর্থাৎ আমরা বলেছি এটা হচ্ছে আমাদের টি এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে টি সমান হলো 12.06 সেকেন্ড। তো এটাই হলো আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার, অর্থাৎ 12.06 সেকেন্ড, বা আমরা যদি এটার একটা অ্যাপ্রক্সিমেশন নিই তাহলে আমরা বলতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি 12 সেকেন্ড পর তারা একসাথে আবার দোল দিবে। আশা করি প্রবলেমটি বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, গুড বাই।